শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দুর তিরঙ্গা যাত্রায় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপর ওই দিনই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার এই ঘটনায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কাঁথি থেকে তিনি জানান 16 আগস্ট তিনি আদালতে যাবেন। আবার পশ্চিমবঙ্গে তেরঙ্গা নিয়ে বন্দে মাতরম বলে সব জায়গায় যাওয়ার অধিকার নেই। আমি আসার সময় গাড়িতে দেখছিলাম যে কাশ্মীরে গতকাল বারমুল্লা থেকে শুরু করে অনন্তনাগ থেকে শুরু করে সর্বত্র যেভাবে তেরঙ্গা র্যালি হয়েছে, কার র্যালি, বাইক র্যালি, ওয়াকিং র্যালি নানাভাবে হয়েছে, সেক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলেও সত্যি পশ্চিমবঙ্গে তেরঙ্গা পতাকা নিয়ে আপনি যদি তেরঙ্গা যাত্রা করেন আপনাকে বলা হয় অনুমতি কোথায়। আমি কালকেই বলছিলাম, আমি সকালে দেখছিলাম আমার ফেসবুকে 21 লক্ষ লোক এখন অবধি দেখেছেন নন্দীগ্রামের তেখালিতে, সেখানে রাষ্ট্রীয় পতাকা নিয়ে হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, তিরঙ্গা র্যালির ক্ষেত্রে বাধা দান করা হয়েছে। তাই শুধুমাত্র এই কৌশল কেন্দ্রের মধ্য দিয়ে নিজেকে উপযুক্ত তৈরি করা নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মাটিতে, মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসুর এই মাটিতে আমাদেরকে শপথ নিতে হবে। এখানেও যেন রাষ্ট্রবাদী সরকার ভবিষ্যতে তৈরি হয় এই শপথটা কিন্তু আমাদের নিতে হবে, কারণ রাষ্ট্র ফার্স্ট, দেশ প্রথম। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি বাঁশকুল, নরঘাট, তারপরে বিকেলে হাওড়া পর্যন্ত করতে করতে যাব। সবাই খুব ভালো থাকবেন। তিনি অভিযোগ করেন এটা পাকিস্তান কিংবা ইসলামাবাদ নয়। এদিন সকালে কাঁথিতে হর ঘাট তিরঙ্গা কর্মসূচিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। কাঁথির মেচেদা বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রীর কৌশল কেন্দ্রে আজাদিকা অমৃত মহোৎসব ও হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচির উদ্বোধন করেন বিরোধী দলনেতা। এদিন এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তো সেক্ষেত্রে এই যে আন্দোলন দীর্ঘদিন গ্রুপ শহীদ মিনারের কাছে মা মাতঙ্গিনী হাজরার মূর্তি নিচে বসেছিল, আর একটা গ্রুপ মেয়র রোডে গান্ধীজির মূর্তি নিচে অনেকদিন ধরে। জেলা সভাপতি বিকাশ রঞ্জন রায়চৌধুরীর কথাই হচ্ছে সেখানে হচ্ছে অনুব্রতর বাড়িতে গেছিল চিকিৎসক, কি বলবেন? এখানে এসব কথা বলার দরকার নেই। বলছে না ইডি সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু এবারে নামছে তৃণমূল, এখানে কিন্তু ইডি সিবিআইয়ের বিরুদ্ধে নামছে এবারে তৃণমূল, কিছু লাভ হবে না। তেরঙ্গা যাত্রা করতে গেলে পারমিশন লাগে, এটা পাকিস্তান নাকি ইসলামাবাদ? বিভিন্ন জায়গায় দিবে দিবে বাধা দিবে, ফেসবুক লাইভ করবে, রাষ্ট্র গীত হবে, বন্দে মাতরম হবে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।